পাকনির পাতাগুলো না আমি সুন্দর করে এভাবে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে আমার হাজবেন্ডকে দেবো খেতে, আর আমিও সঙ্গে করে খাবো। বাসি পেটে যদি এটা এটা তোমরা খেতে পারো রোজ সকালে, তাহলে দেখবে এই রেজাল্ট তোমরা নিজেরাই। তো চলো বন্ধুরা, আমার দিদি রান্নাবান্না করে সমস্ত কিছু কমপ্লিট করে চলে গেছে, আর আমি এখন আমার হাজবেন্ডের সেই কাঁচকলার ঝোল এখনও চলছে আমাদের। তো কাতলা মাছে দুটো লেজের পিস দিয়ে এক রান্না করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধনা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, সুস্থ আছো, খুশিতে আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি, আমিও সুস্থ আছি, আমিও খুশিতে আছি। তো চলো বন্ধুরা, বাপি আর ছেলে ঘুমোচ্ছে, ঘুমাকা। আর আমি এদিকে দেখো কী করেছি, রান্নাঘরের স্ল্যাবটায় পুরো একদম বৃন্দাবন বানিয়ে দিয়েছি, সমস্ত কিছু বের করে দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা করে নিয়েছি রান্নাঘর। তো চলো, ওই দেখো আমার কিচেনের স্টোর রুম, যেখানে আমি সমস্ত কিছু রাখি। দেখো একদমই সময় পাই না, নিচের থেকে সমস্ত কিছু বের করে আমি বাইরে এনে দিয়েছি। তো এই কিচেনের স্টোর রুমটা পরিষ্কার করার একদমই সময় হয় না, তো আজকে সময় পেয়েছি, আজকে একদম ক্লিন করে নেবো, নেট অ্যান্ড ক্লিন করে নেবো। আর এদিকে দেখো আমার বেবি আর আমার বা হচ্ছে হাজব্যান্ড ঘুমোচ্ছে, ওই দেখো একদম কোনো চিন্তা নেই, চিন্তা মুক্ত, যেহেতু আজকে স্যাটারডে তো আরাম করে ঘুমোচ্ছে দুজনাই। তো চলো বন্ধুরা, ওরা ঘুমাক। তো যারা ঘুমিয়ে থাকে তাদের খিদে পায় না, আর যারা জেগে থাকে কাজ করে তাদেরকে তাদেরই খিদে পায়। তো চলো, আমি খেয়ে নিয়েছি মুড়ি দিয়ে আর সবজি দিয়ে খেয়ে নিয়েছি। তো চলো এখন আমি এই যে জঙ্গলটা পরিষ্কার করে নেবো, জঙ্গল তো নয় যেন একদম আবর্জনার ভর্তি করে নিয়েছি রান্নাঘরটা। তো চলো আমি একদম সব কিছু গুছিয়ে নেবো, আজকে হচ্ছে স্যাটারডে, তো বাইরেও ওয়েদার ভালো আছে, আর আমার হাজব্যান্ডের যেহেতু অফিস নেই, আমার বেবির স্কুল নেই, তো ওরা নাক ডেকে ঘুমোচ্ছে, ঘুমাক। তো চলো আমি এই সুযোগেই রান্নাঘরটা পুরো গুছিয়ে নেবো, আর আজকে কাজের দিদিটা আসেনি। তো এই বেশ বাসনও রয়েছে, এঠো বাসন, দেখো কত বাসন, এই বাসনগুলো আমি মেজে ঘষে পরিষ্কার করে নেবো, আর সঙ্গে ওই স্টোর রুমটাও আমি পরিষ্কার করে নেবো, আর সব কিছু গুছিয়ে নেবো একদম। আর আমার হাজব্যান্ডের জন্য রান্না করেছি কাঁচকলা দিয়ে, বললাম কাতলা মাছের পাতলা ঝোল হয়েছে লেজের পিস দিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি সমস্ত কিছু গুছিয়ে, যেহেতু সময় পাই না, আজকে সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, সব কিছু গুছিয়ে একদম রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেবো। তো মাথার উপরে অনেক কাজ রয়েছে এখনও, চলো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, কোথাও কিন্তু যাবে না। তো চলো, তো চলো বন্ধুরা, ব্লগটা আমি শুরু করে দিয়েছি, অনেকক্ষণ থেকে ভাবছিলাম শুরু করবো, এই আসবো তোমাদের সামনে, কিন্তু আর আসা হবে না, দেখেই চটজলতে আমি চলে এলাম তোমাদের সামনে কথা বলতে। তো ব্লগটা শুরু করে দিয়েছি, তোমাদের আজকে কিন্তু অনেকক্ষণ ধরে আমার কথা শুনতে হবে আর আমার কাজ দেখতে হবে, তার কারণ আমি আজকে প্রচুর 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 কাজ করেছি আর প্রচুর কথা বলেছি একদম। তো তোমরা ধৈর্য ধরে একটু কথাগুলো শোনো আর আমার কাজগুলো দেখো, আমার এই কথাগুলো শুনতে কার কাজ আমার কাজ দেখতে তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানিও কমেন্টস করে। নিচের তাকটা দেখো আমি পরিষ্কার করে নিয়েছি, মানে সমস্ত কিছু সরিয়ে নিয়েছি, আর দেখো কি অবস্থা, মনে হচ্ছে ইঁদুরের মাঠে পিঁপড়ের মাঠে সবজনে একাকার হয়ে গেছে, এদেরই রাজত্ব এখন, দেখো অবস্থা। আর ওইগুলো পরে এক এক করে পরিষ্কার করবো, এক এক করে সমস্ত সরিয়ে গুছিয়ে নেবো, নাহলে কী বলতো আমি পাগল হয়ে যাবো আজকে। তো চলো ওই মাটিগুলো দেখলে ওইগুলো আমি একটা মোটা কাগজের দ্বারা এক জায়গাতে করে ওইগুলোকে ফেলে নেব, তারপরে ওর ব্যবস্থা করবো। বাপরে বাপ, আর দেখো এই স্পেসটা, এই ফ্রিজ আর এই স্টোরুমের মাঝখানে কতটুকু জায়গা দেখো, আমি পুরো চেপে গেছি, মানে পুরো চ্যাপটা হয়ে গেছি, আমার খুব কষ্ট হয়েছিল এখানে কাজটা করতে, ভগবান জানে কীভাবে আমি কাজটা করেছিলাম, জানো প্রচণ্ড গরম যেমন পড়েছে। তো চলো এগুলোকে আমি এইভাবে এক এক করে ফেলে দিয়ে পরিষ্কার করে একদম সমস্ত মাটিগুলোকে ফেলে দিয়ে আমি ভিমবার, লিকুইড ভিমবার আছে ওটা দিয়ে আমার এই হাতের যে ব্রাশটা আছে, তোমরা জানো এই ব্রাশটা দিয়ে আমি মোটামুটি পরিষ্কার করে থাকি, তো এই ব্রাশটা দিয়ে গায়ে যত জোর আছে, একটু খেয়ে নিয়েছি না, জোর পেয়ে গেছি, যত জোর আছে গায়ে ততটা জোর আর শক্তি দিয়ে আমি হাতটা আজকে আমার গেল, বুঝলে পুরো ডুলে ডুলে নোংরাটা তুলে নেবো, প্রচুর নোংরা হয়ে গেছিলো, অনেকদিন হয় না স্টোরুমটা পরিষ্কার করা, বুঝলে সময় তো একদমই হয় না। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি, তো সুযোগে সদ্ব্যবহার করাটাই মানে মাঝে মাঝে ভালো আর কি। তো চলো এটাকে আমি ঘষে ঘষে পরিষ্কার করে আগে, তারপরে একটা কাপড় দিয়ে, মানে সুতির কাপড় দিয়ে ভালো করে ভিজিয়ে আমি এটা পরিষ্কার করে বারবার করে, তারপরে পরিষ্কার করে আমি একে করে সাজিয়ে রেখেছি। এরপর পরপর করে আমি তিনটে তাকেই সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে তো অবশ্যই নেব। তো চলো তোমাকে দেখতে থাকো, হ্যাঁ তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আজকে আমার কিচেনের স্টোর রুমটা ক্লিন করছি একদম পরিষ্কার ডিপলিভাবে,
তো তোমাদের সঙ্গে সেটাই আর কি শেয়ার বেসিক্যালি করা। তো চলো, নিচের তাক হয়ে গেছে, এবার মাঝের তাকটা পরিষ্কার করে নেবো। একই রকমভাবে আমি ব্রাশ দিয়ে ডুলে ডুলে, কারণ নিচেরটা বেশি নোংরা হয়েছে বুঝলে। উপরে উপরে দুটোতে মাটি একদমই নেই, নিচেরটাতে মাটি ছিল সেটাকে ফেলে দিয়েছি, উপরটায় ইজিলি পরিষ্কার করতে লেগেছে আর কি। তো ব্রাশটা দিয়ে ঘষে মোটামুটি মুছে নিয়ে পরিষ্কার করেছি আজকে আমি। কি বলতো, এসব কাজগুলো হচ্ছে রান্নাঘরের বড় একটা কাজ। স্টোর রুম যদি কারো থাকে তাহলে সে অবশ্যই আমার মতন অনুভব করে। রান্নাঘরে স্টোর রুম থাকা মানে তার সেটা পরিষ্কার হয়ে গেলে মনে হবে কি রান্নাঘরটা আমার একদমই ঠিক আছে। আর দেখো, অনেক কিছু আছে যেগুলো ব্যবহার করা হয়নি, ব্যবহার করার অভাবে অনেক কিছু নষ্ট হয়েছে, সেইগুলো কী করবো। আর নষ্ট হয়ে গেছে সেইগুলোকে প্যাকেটের মধ্যে পুড়ে বাড়িতে মধ্যে ফেলে দিলে আমার হাজব্যান্ড ঠিক ওটাকে জায়গা মতন ফেলে দিতে পারবে। এরই সঙ্গে দেখো, আমি মশলাদানি যেটা আমার মশলার কৌটাগুলো যেগুলো আছে, হলুদ লবণ, রাঁধুনি, শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, তারপরে যা কিছু আছে সমস্ত কৌটাগুলো আমি কসবাই দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে তেল চিটচিটে হয়ে গেছিলো বুঝেছো। এই ওভেনের পাশে তো এগুলো ছিল, তেল চিটচিটে হয়ে গেছে অনেকদিন ধরে করবো করবো করে শুধু করাই হচ্ছে না বলেই যাচ্ছি। তো আজকে সেইগুলোর সঙ্গে পরিষ্কার করে আজকে পুরো স্টোর রুমে ওগুলোকে রেখে দেবো, এখান থেকে নিয়ে নিয়ে দিদি রান্না করার জন্য ওখানে নেবে। তাহলে কী বলতো, তেল চিটচিট ব্যাপারটা হবে না। মনে হচ্ছে হাঁপিয়ে গেছি। তো চলো, নিচের আর মাঝের তাকটা একদম পরিষ্কার হয়ে গুছিয়ে নিয়েছি, বাকি আছে শুধু উপরেরটা। তো চলো, পুরো কষ্ট হয়ে গেছে, এখন অনেক বাকি কাজ করতে করতে পেট পুজো হয়ে গেছে। বলো কি বলবো আর, কাজই ধর্ম। খুব কাজ করেছি নাকি বলে, কাজই ধর্ম। তো চলো, অনেকটা গুছিয়ে ফেলেছি, এপার ওপার অনেকটা গুছিয়ে ফেলেছি, আর কিছু বাকি আছে। তারপর রান্নাঘরটা পুরোটাই পুরো ওয়াশ করে নেবো, এদিকে চালের বস্তা আর এদিকে পুরো সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এদিকে এখনও এই যে বাকি আছে, আমার হাজব্যান্ড এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছে, কোথায় দেখেছো ঠিক আছে। তো চলো, এখনও বহুত বাকি আছে করিনি। তো চলো, আমাদের খাওয়া দাওয়ার পাট চুকে গেছে, ওরাও উঠে গেছে, আর আমার হাজব্যান্ড আমি কে বললাম যে তাহলে তুমি ওইদিকে একটু সামলাও, তাহলে আমি এদিকে সামলাতে পারবো। এদিকে বেবি উঠে গেছে, ওকে নিয়ে কাজ করাটা ভীষণ চাপ বুঝছো। তো চলো, আমার হাজব্যান্ড ওদিকে ঝুল ছাড়ছে, পাখা পরিষ্কার করছে, আর আমি এদিকে রান্নাঘরের কাজটা এখনও বাকি আছে। আমার বেবি চলে আসছে, ওকে সামনে রেখে কী বলতো কাজ করা যায় না, বাচ্চা সামনে রেখে কোনো কাজ করা যায় না, মানে রিস্ক থেকেই যায় আর কি। কোনটা ফেলে দেবে না, কোনটা কী করবে না, কি নিজে পড়ে যাবে, তার কোনো ঠিক নেই। তো মনটা চঞ্চল হয়ে যায় যখন বেবি সামনে দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে, ঘুমিয়ে থাকলে কী বলতো নিশ্চিন্তে কাজ করা যায়। তো চলো, আমার এক হাতে ঝাঁটা আর আমি উপর থেকে সমস্ত কাপ প্লেটগুলো যা যা ছিল ওখানে রেখে দিয়েছিলাম টেম্পোরারি ব্যবহার করার জন্য, তো সেইগুলো বার করে নিয়েছি খুব সাবধানে বুঝেছো। আমার হাজব্যান্ড কি চেয়ারটা একটু এগিয়ে দেবে, তো দেখো আমি আছি আর আমার হাজব্যান্ড চেয়ারটা সামনে দিকে উঠে দিচ্ছি। সমস্ত থেকে যদি আমি একটু জোর করে চেয়ারটা সামনে দিকে একটু দিই, ধম করে পড়ে গেলে তো আমার গেল ময়দার বস্তা ফেটে বুঝেছো। ভাবো তো, ময়দার বস্তা ফেটে গেলে তো সব একদম আমার কাজটা আরও 12টা বাজিয়ে দেবে। ময়দা মানে কে বলো তো, আমাকে বলছে ময়দার বস্তা। যাই হোক, তো চলো, আমি বারবার করে এভাবে ওই ন্যাকড়াটা দিয়ে উপরে ব্রাশ দিতে লাগেনি বুঝলে, খুব নোংরা খুব একটা ছিল না, কিন্তু ঝুলটা পড়েছিলো। তো ঝুলটা আমি ঝেড়ে দিয়ে এইভাবে ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার করে নিতে পেরেছি। তারপরে আমি মানে অল্প সময় হয়ে গেছে আর কি। তো সব তারপরে আমি মোটামুটি কাপ প্লেটগুলো ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে অবশ্যই নেব। তো চলো, এদিকে দেখে আসি আমার বেবি আর হাজবেন্ড কী করছে। তুমি কী করছো একটু বলে দাও তো বাবা, কী করছো বাবা? কী করছো? হাই হাই ফ্রেন্ডস, কী বাবা? তো চলো, আমি গ্লাভসটা পরে নিয়েছি, এইটা দিয়ে আমি কাপ আর প্লেটগুলো একটু কসবাইট দিয়ে ভালো করে ঘষে নেবো বুঝেছো। আমি গ্লাভসটা পরে নিয়েছি। তো এদিকে আমার হাজব্যান্ড তো বললাম ঝুল ঝাড়ছে, ও সিঁড়ি টিড়ি তলা সব কিছু সব জায়গাতে ঝুল ঝাড়ছিলো আর কি। তো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, আমি পুরো ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে দেখো এতগুলো আমার মূল্যবান জিনিসপত্র বেরিয়েছে ঘর ঝাড় দিয়ে, দেখেছো? দেখো কত ছড়া, প্রত্যেকদিন ঝাড় দেওয়া হয়, তারপরে ওই যে রান্নাঘর গুছিয়েছে যে আজকে, তো এত জিনিসপত্র বেরিয়েছে।
তো চলো আজকে বড় সড় একটা বিরাট মহৎ কাজ আমি করে উদ্ধার করতে পেরেছি। তো আমি ভীষণভাবে হ্যাপি, মানে কি ভীষণ হালকা ফিল হচ্ছে আমার কাছে। স্টোররুমটা, রান্নাঘরের কিচেনের স্টোররুমটা পরিষ্কার করা খুব একটা টাফ, কিন্তু হয়ে গেলে দেখবে খুব একটা স্বস্তি মনে হয় আর কি। উপর মশার হয়ে গেছে, ওখানে হয়ে গেছে, এদিকে পরিষ্কার হয়ে গেছে, এদিকে পরিষ্কার হয়ে গেছে, সব দিক পরিষ্কার হয়ে গেছে। এখন একটা ঝাড় দিয়ে মুছে নেব, তো আমার কাজ আজকে কমপ্লিট হয়ে যাবে। চলো, তো আমি দেখো এটা মুছে নিচ্ছি আর কি। এভাবে উপুর হয়ে মুছলে পরে কতটা আরামদায়ক সেটা তো এখনকার আউজাই প্রায় ভালো বুঝতে পারে আর কি। তো চলো বসে বসে থেকে থেকে চলো ফাইনালি একবার দেখিয়ে দিই যে আমি কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি, কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। চলো থেকে শুরু করি। এই যে আমি না চালের ড্রামটা এপাশে রেখেছি, চেঞ্জ করেছি, আগে ছিল এইখানে, এখন এখানে রেখেছি। উপরে রেখেছি মুড়ির ড্রামটা। এই যে আমি সব কিছু গুছিয়ে সুন্দর করে রেখেছি এখানে। মোটামুটি আমি আমি হাত দিলেই হবে, আর কারোর হাত না দিলেও চলবে। আর এখানে হচ্ছে আমাদের সব কিছু, যেটা রাজনীতি দিদি এসো এখান থেকে নিতে পারবে, যা কিছু আছে এখানে গুছিয়ে রেখেছি। আর যে উপরে ব্যাস হয়ে গেছে আজকে আমার পরিষ্কার করা। তো চলো, বাপির স্নান হয়ে গেছে, ছেলের স্নান হয়ে গেছে, আমি এবার স্নান করে আসবো, পুজো করবো, লাঞ্চ করবো, বেবিকে খাওয়াবো, হাজব্যান্ডকে খেতে দেবো, সব এলোমেলো হয়ে গেল। পুজো বাসন অফ হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড গেছে ছাদে ফুল আনতে। পুজোটা এই দেখো কতগুলো ফুল নিয়ে আসছে, সব আমাদের গাছের ফুল দেখেন না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। শরীরটা প্রচণ্ড টায়ার লাগছিলো, ভাবলাম যে ঘুমাবো না, সারা দুপুর ঘুমাইনি, বেবিকে খাইয়েছি, বেবিকে ঘুম পাড়িয়েছি, তারপরে হঠাৎ আমার চোখটা লেগে গেছে। তো কখন জানো, সন্ধ্যার পরে, সন্ধ্যা লাগিয়েছি তারপরে গিয়ে, তো শুয়ে পড়েছি, তো ঘুমিয়ে পড়েছি। তো চলো, আমার হাজব্যান্ড অনেক সবজি নিয়ে এসছে বাজার থেকে, তো একটু ভাবলাম তাহলে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করলে কি বলো তো, রাত্রিবেলায় খিচুড়ি রান্না করলে রান্না করাটাও আমার কাছে খুব ভালো সুবিধা মনে হয়, আর খেতেও ভালো লাগে। তো চলো, অনেক প্রকারের সবজি নিয়ে এসছে তোমাদেরকে দেখায়, যেটা হচ্ছে ফুলকপি, মিষ্টি আলু, টমেটো। দেখো ফুলকপি এখনও আনছে, আর এখনও কিন্তু সে আগের মতনই টেস্ট মনে হয়, অনেকদিন পর পরে আনলে কি বলতো মনে হয় কি সেই সবজিটা খুব ভালো লাগে খেতে। তো চলো এই সমস্ত কিছু সবজি দিয়ে, লঙ্কা দেখো কত সুন্দর সুন্দর লঙ্কা নিয়ে এসছে, বুঝলে। তো চলো সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তোমরা কিন্তু সঙ্গে থাকো, জমি রান্না বানাবো খিচুড়ি আজকে। তো আমি ডাল চাল দু প্রকারের ডাল চাল দিয়ে ভিজিয়ে রেখেছি হালকা জল দিয়ে। দেখো কড়াইতে আমি তেল দিয়েছি, এই কড়াইতে করে আমি সবজিগুলো ভাজি করে নেবো, কষিয়ে নেবো, আর কিছু সবজি ভাজি করে নেবো, যেমন ফুলকপি আর বেগুন। আর একদিকে হাঁড়িতে আমি জল গরম বসিয়ে দিয়েছি, চাল ডাল দিয়ে দেবো। তো চলো, আমি ফোড়ন দিয়েছি, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা, এদিকে সবজিগুলো কষিয়ে নেবো। আর আমি কোমরে বেল্ট বেঁধে বাসন রয়েছে কিছু, সেইগুলো পরিষ্কার করে মেজে নেবো, একদিকে মাজন হবে, একদিকে কষানো হবে। তো দেখো আমার হাজব্যান্ড, আমি হাত লাগিয়েছি মানে ভালো হতে পারত, এত কিছু গুছিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর আমার হাজব্যান্ড দেখো এসে বলছে আমি হাত দিয়েছি তো টেস্ট নাকি বেড়ে যাবে, তাহলে ভাবো। তো চলো, আমি একটু আদা পেঁয়াজ দিয়েছিলাম তোমার দেখলে আর কি। তো আদা পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে মোটামুটি সুন্দরভাবে কষিয়ে, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে গোটা দিয়েছি, দিয়ে আমি রান্না করবো খিচুড়ি। অনেকটা খিচুড়ি বানিয়েছিলাম আজকে। তো চলো, আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, আর আমি থালায় নিয়ে নিচ্ছি এক থালা খিচুড়ি। তো বন্ধুরা বাকিটা কালকে সকালে বাসি খিচুড়ি খাবো। তো চলো বন্ধুরা।